সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকে আমরা এমন একটি সত্য ঘটনা জানব যেখানে একটি মেয়ে একটি গরিব মানুষের জীবনকে পাল্টে দিয়েছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন আজও পৃথিবীতে মানবতা বলতে শব্দ রয়েছে। আপনারা দেখছেন বিডি ফ্যাক্ট টিউব। একটি মেয়ে যার নাম ছিল কেট মেকলার, মেয়েটি তার নিজের গাড়িতে নিউ ইয়র্ক থেকে ফিলাডেলফিয়াতে যাচ্ছিল। হঠাৎই তার গাড়ির তেল শেষ হয়ে যায়। সেখানে একজন অসহায় এবং গৃহহীন লোক ছিল যার নাম ছিল জেনি। এ সময় জেনি কেটের অসুবিধা সম্পর্কে জানতে চায়। কেট যখন তাকে পেট্রোলের সম্পর্কে বলে, যেহেতু রাত হয়ে গিয়েছিল, জেনি কেটকে গাড়ির দরজা জানলা বন্ধ করে ভিতরে বসতে বলল এবং তিনি নিজে চলে গেলেন পাম্পের দিকে। কিছুক্ষণ পর জেনি পেট্রোল নিয়ে ফিরে আসলো। জনি তার ভিক্ষার $20 দিয়ে পেট্রোল কিনে নিয়ে এসেছিল যাতে করে মেয়েটি নিরাপদে তার বাসায় ফিরতে পারে। কিছুদিন পর মেয়েটি সেই জায়গায় গিয়ে তাকে কিছু টাকা এবং কিছু কাপড় দিয়ে আসে। মেয়েটি জেনিকে ধন্যবাদ জানাতে যায়। ধন্যবাদ জানাতে গিয়ে সে জানতে পারে যে জেনির থাকার কোনো জায়গা নেই। পরবর্তীতে মেয়েটি জেনিকে থাকার জন্য একটি হোটেল ভাড়া করে দেয়। মেয়েটি জেনিকে একটি কম্পিউটার কিনে দেয়। এর সাথে জেনিকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেয়। এরপর মেয়েটি জনির জন্য টাকা সংগ্রহের কাজ শুরু করে। এজন্য তিনি গোফান্ডে একটি অ্যাকাউন্ট খুলে দেয় জেনির জন্য। মেয়েটি গোফান্ডে জেনির যাবতীয় বিবরণ উপস্থাপন করে, যা দেখে অনেক লোকেই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কেউ ধারণাও করেনি এত পরিমাণ টাকা সাহায্যের জন্য আসবে। মেয়েটির সামান্য চেষ্টায় জনির জীবন বদলে যায়। মেয়েটির জন্য জেনি প্রায় 2 কোটি টাকার মতো ডোনেশন পায়। তারপর মেয়েটি গোফান্ড থেকে জেনির অ্যাকাউন্ট ক্লোজ করে দেয়। পরবর্তীতে লোকজনের অনুরোধে জেনির অ্যাকাউন্টটি আবার সচল করা হয়। লোকজন চারপাশ থেকে তাকে সাহায্য করতে শুরু করে। পৃথিবীতে প্রত্যেকটি মানুষই তার কর্মের পুরস্কার পায়। ঠিক একইভাবে জেনিও তার কর্মের পুরস্কার পেয়েছিল। পরের দিনের কথা চিন্তা না করে জেনি তার সর্বশেষ $20টিও উপকারের জন্য ব্যয় করে দিয়েছিল। 2017 সালে জেনি একটি বাড়ি কিনে বর্তমানে জেনি স্বাবলম্বী জীবনযাপন করছে। কেটের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত তিনি জীবনযাপন করতেন ফুটপাতে, খেতেন ফুটপাতে, ঘুমাতেন ফুটপাতে। এজন্যই হয়তোবা বলা হয় যে উপকার করে তার কোনো সময় অপকার হয় না। জেনির সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। Thanks for watching. Drop a like, leave a comment, and don't forget to subscribe to watch more videos like this.